সাংবাদিক রুজিনা ইসলামের জামিনের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন সাংবাদিক নেতারা শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করে এ আশাবাদ জানান সাব এডিটার্স কাউন্সিলের সদস্যরা এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জানান তিন মন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সাথে রবিবার আলোচনা হবে তার আগে রোজিনা ইসলাম নিঃশর্ত মুক্তি পাবেন বলে আশাবাদ জানান তিনি এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও এই বিষয়ে আলোচনার চেষ্টা করা হবে এ সময় ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভান চৌধুরী জানান সাংবাদিক সমাজ পেশাদারিত্বের সুরক্ষা আইন করার সিদ্ধান্ত হয়েছে রজিনার ইস্যুতে দলীয় রাজনীতির সুযোগ নেই বলেও জানান তিনি ট্রেজারা ড্রট জার্নাল তিনজন সঙ্গে হচ্ছে আমাদের আপাতত সাংবাদিক রুজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা সরকারের কাছে এই দাবিটা জানাচ্ছি কারণ সরকারই এই দাবির বাধা দিচ্ছে অর্থাৎ এই দাবিনের বিরোধিতা করছে রোজিনা ইসলামের মুক্তির দাবির পাশাপাশি তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা প্রত্যাহারেরও দাবি জানাচ্ছে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শুধুমাত্র রোজিনাকে মুক্ত করা নয় যেসব বাধা নিষেধগুলো মুক্ত গণমাধ্যমকে বাধাগ্রস্ত করছে সেগুলো দূরীভূত করার জন্য আমরা সবাই মিলে প্রচার প্রয়াস করব যারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের তিনি বলেন জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে তাদের কোনো অপকর্ম সফল হবে না সকালে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সক্ষমতা হারানো একটি দল এখন উস্কানি দাতার ভূমিকা অবতীর্ণ সাংবাদিকদের তারা উস্কানি দিচ্ছে সরকারের বিরুদ্ধে সাংবাদিক হত্যা নির্যাতনে যারা রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশে বিএনপি শাসনামলে তাদের মুখে এখন সাংবাদিকদের ঐক্যের কথা সাংবাদিকদের সাথে জন্য মায়াকান্না এটা শোভা পায় না